আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। চালু সপ্তাহে শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেষ দুই কর্মদিবসে সূচক কিছুটা বাড়লেও সার্বিকভাবে সপ্তাহ শেষে সূচকের পতন হয়েছে, পাশাপাশি কমেছে গড় লেনদেনের পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 87.7 পয়েন্ট অথবা 1.4% হ্রাস পেয়ে 6,266 পয়েন্ট হয়েছে। ডিএস 30 36 পয়েন্ট অথবা 1.6% হ্রাস পেয়ে 2,200 পয়েন্ট হয়েছে। ডিএসই এস 20.8 পয়েন্ট অথবা 1.5% হ্রাস পেয়ে 1,364 পয়েন্ট হয়েছে। ডিএসই এসএমই বোর্ড 63.5 পয়েন্ট অথবা 4.5% বৃদ্ধি পেয়ে 1,484 পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও কমেছে 1.6%, রিস্ক বেড়েছে 0.1%। ডিএসইর গড় লেনদেন সপ্তাহ শেষে 48.1% হ্রাস পেয়ে 1,164 কোটি থেকে 604 কোটি হয়েছে। দামের পরিবর্তনের ভিত্তিতে ইস্যু সংখ্যা বেড়েছে 53টি, বেড়েছে 46টি এবং অপরিবর্তিত রয়েছে 288টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে 67টি, কমেছে 313টি এবং অপরিবর্তিত রয়েছে 17টি। ডিএসইতে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে বেড়েছে 7টি খাত, যার মধ্যে ট্যানারি সর্বোচ্চ বেড়েছে 0.5%, ট্রাভেল বেড়েছে 0.4%, সিরামিক বেড়েছে 0.3%। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে কমেছে 11টি খাত, যার মধ্যে সার্ভিস কমেছে 2.5%, পেপার কমেছে 2.1%, জুট কমেছে 0.8%। সপ্তাহ শেষে ডিএসইতে 331 কোটি টাকা লেনদেন হয়ে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। 153 কোটি টাকা লেনদেন হয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। 130 কোটি টাকা লেনদেন হয়ে তৃতীয় শীর্ষে অবস্থান করছে নাওয়ানা ফার্মাসিউটিক্যাল। এদিকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ই জেনারেশন, সান লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে সপ্তাহ শেষে আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যাল, ইস্টার্ন হাউস লিমিটেড, পেপার ব্রকের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ডিএসই এসএমই বোর্ডে নিয়ালকো টপ গেইনারের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে কৃষিবিদ সিট, বেঙ্গল বিস্কিট, কৃষিবিদ ফিট লিমিটেড, মাস্টার অ্যাগ্রো, স্টার অ্যাডহেসিভের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। চালু সপ্তাহে যে সমস্ত কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে তার মধ্যে সোনালী আঁশ, বীজ হ্যাচারি, লাফার্জ হলকিং বাংলাদেশ লিমিটেড, অ্যারামিড সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল, এম পেট্রোলিয়াম, আইসিবি, যমুনা ওয়েল অন্যতম ছিল। এই সপ্তাহে ডোমিনেস, রহিমা ফুড, বীজ হ্যাচারি, ব্যাড বিসি, শ্যাম্পু সুগার, UPGTCL, জেনেক্স ইনফোসিস, সিনো বাংলা, মনো ফেব্রিক্স এর মিটিং রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এই ছিল আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন পোর্টাল লিঙ্কে। শেয়ারবাজার সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।